দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন, কত চেষ্টা করেও কমাতে পারছেন না শরীরের মেদ, এবার মোটা ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাঁদলেই কমবে শরীরের মেদ। কি শুনে অবাক হচ্ছেন? তাহলে বলি কারণটা। কি সেটা? বিজ্ঞান বলছে আমরা যখন কাঁদি তখন কর্টিসল নামক এক হরমোন নিঃসৃত হয় আমাদের শরীর থেকে। এই হরমোনের মাত্রা দেহে বেড়ে গেলে আমাদের দেহের মেদ কমে যায়। এছাড়াও মানসিক চাপ দ্বারা প্রবাহিত হরমোন আমাদের শরীরে টক্সিন পদার্থগুলোকে বের করে দেয়। এটিও ওজন কমার জন্য উপযোগী। পৃথিবীর নামকরা একজন বায়োকেমিস্ট্রিক উইলিয়াম ফ্রে গবেষণার ফলাফলকে সমর্থন করেছে। এছাড়া যখন আমরা বিশ্রামে থাকি তখন আমাদের কার্ডিয়াক পেশিগুলো ঘন্টায় প্রায় 8.5 ক্যালোরি করে দাহ হয়। যখন আমরা আবেগতাড়িত হই আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। এই বেড়ে যাওয়া হৃৎকম্পন পেশিগুলোকে বেশি মাত্রায় দহন করে, এতে করে আমাদের মেদ কমতে থাকে। তাহলে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত কান্নাকাটি কেন? যে কোনো সময় কাঁদলেই হতো। কিন্তু বিজ্ঞান বলছে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত কর্টিসল হরমোন সবচেয়ে বেশি পরিমাণে ক্ষরিত হয়, তাই এ সময় কাঁদাই সবচেয়ে উত্তম সময়। তবে সত্যি সত্যি কাঁদতে হবে। দুঃখে বেহুল হয়ে না কাঁদতে পারলেও কিছুতেই মোটা থেকে রোগা হওয়ার সম্ভাবনা নেই। অতএব এরপর যখন কান্না পাবে তখনই আটকাবেন না। কাঁদলে শুধু মন হালকাই হয় না, শরীরও সুস্থ থাকে। দেখুন না একবার চেষ্টা করে মেদ কমানো যায় কি না। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।